এশিয়া কাপ আয়োজনে বরাবরই ভারত পাকিস্তান লড়াইকে দেওয়া হয় বাড়তি গুরুত্ব। সাম্প্রতিক ফর্ম বিচারেও এই দলগুলো এবারের এশিয়া কাপেও সবচেয়ে হট ফেভারিট। তবে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম মনে করিয়ে দিলেন বাকিদের কথাও, তার মতে বাংলাদেশকেও হিসেবের বাইরে রাখা যাবে না, টাইগাররাও জিততে পারে এশিয়া কাপ। 2018 সালে এশিয়া কাপের সর্বশেষ ওয়ানডে আসরে ভারত পাকিস্তান ফাইনাল ধরে নিয়ে সমর্থক ও আয়োজকদের আবহ ছিল বিপুল, কিন্তু সেই ফাইনালে পাকিস্তানকে হটিয়ে জায়গা করে নেয় বাংলাদেশ। 2022 সালে টি টোয়েন্টি সংস্করণের শেষ আসরেও ফেভারিট তকমা ছিল বেশি ভারত পাকিস্তানের, কিন্তু ভারতকে টপকে ফাইনালে চলে যায় শ্রীলঙ্কা, এমনকি কাপও জিতে নেয় তারা। তাই এবারও তেমন কিছু ঘটার সম্ভাবনা দেখছেন কিং অফ সুইং খ্যাত সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম। টুর্নামেন্টের স্পন্সরদের আয়োজনে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে ওয়াসিম তাই সেসব স্মৃতি মনে করিয়ে দিলেন। তিনি বলেন, গতবার আমরা প্রেডিক্ট করেছিলাম ভারত পাকিস্তান ফাইনাল হবে, কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলেই বিপজ্জনক, যে কেউ নিজেদের দিনে জিততে পারে। ওয়াসিম মনে করেন ভারত পাকিস্তান ফাইনাল হলে ক্রিকেট বাণিজ্যের জন্য অনেক লাভজনক ব্যাপার, কিন্তু খেলার মাঠে বাকিরাও তো আছে, তাদেরও বাদ দেওয়া যাবে না। তিনি বাংলাদেশকেও রেখেছেন হিসেবে। তিনি বলেন, অন্যরাও আছে, গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো, ভারত ফাইনালেও যেতে পারলো না, ভারত পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর, কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে, কিন্তু অন্যরাও খেলতে এসেছে, কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না। 2012 সালে প্রথমবার ফাইনাল খেলা বাংলাদেশ, 2016 ও 2018 সালে টানা দুইবার ফাইনাল খেলে। এরপর থেকে আর বাংলাদেশকে হিসেবে না ধরার কোনো যুক্তিও নেই। তাই গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে দারুণ উন্নতি করা বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী এই পাকিস্তানি সাবেক তারকা। পাকিস্তান স্বাগতিক হলেও নিজেদের ফেভারিট ধরতে পারছেন না ওয়াসিম, এমনকি ভারতকেও না। শেষ পর্যন্ত কার ঘরে উঠে এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা, সেটাই এখন দেখার অপেক্ষা। হোসেন আরমান, বিডি ক্রিকেট টাইম।